নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে খন দিয়াৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 3 ফেব্ৰুৱাৰী অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এবাৰ বতৰে কাল ৰূপ ধাৰণ কৰিছে রাজ্যর ভিন্ন প্রান্তত এতিয়া বতরে কাল রূপ ধারণ করেছে রাজ্যর বহুকেইখন জেলাত ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রর তরফৰ পৰা ইয়েলো এলার্ট জারি করা হয়েছে আমি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর হঠাৎ বতরে রূপ কলাইছে আর অসমৰ লগতে উত্তর পূবতো এবার জারি করা হয়েছে ইয়েলো এলার্ট কোন কোন জেলাত জারি করা হয়েছে ইয়েলো এলার্ট তার সবিশেষ এই মুহূর্তত লৈ অহাৰ চেষ্টা কৰিছো আমি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর লখিমপুর মাজুলি যোরহাট ধেমাজি ডিব্ৰুগড় লগতে চৰাইদেউ তিনিচুকীয়াত জারি করা হয়েছে ইয়েলো এলার্ট কিন্তু এই কেবাখনো জেলাত ইতিমধ্যে বতরে কাল রূপ ধারণ করেছে নেড়া নেপেড়া বরকুণ লগতে খিলাবৃষ্টিও হব এই কেবাখনো জেলাত এই কেইখনমান জেলাত হব পাৰে প্ৰচণ্ড বৰষুণ আনহাতে বঙাইগাঁও নলবাৰী কামৰূপ কামৰূপ মহানগৰ মৰিগাঁও লগতে নগাঁও হোজাই পশ্চিম কাৰ্বিৰ লগত জাৰি কৰা হৈছে য়েলো এলাৰ্ট বৰষুণৰ লগতে প্ৰচণ্ড কুঁৱলী পৰাৰ সম্ভাৱনা আছে এই কেইবাখনো জিলাত কিয়নো হঠাৎ ৰাজ্যত সলনি হৈছে বতৰ আৰু বতৰে এতিয়া কাল ৰূপ ধাৰণ কৰিব আর একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে 16 ফেব্রুয়ারি তো হ্যাঁ 16 ফেব্রুয়ারি ভারত বন্ধর আহ্বান জানানো হয়েছে 16 ফেব্রুয়ারি ভারত বন্ধ থাকিব আমি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর 16 ফেব্রুয়ারি ভারত বন্ধর আহ্বান জানানো হয়েছে আর ভারতর বন্ধর আহ্বান জানাইছে ভারতীয় কৃষক ইউনিয়নে বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলি কৃষক ইউনিয়নে দিছে ভারত বন্ধর আহ্বান সরকারে সরকারি কার্যালয় বিপথে পরিচালিত করেছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে আর তার পিছতেই ভারত বন্ধর আহ্বান জানানো হয়েছে সরকারের বিরুদ্ধে মাত মাতিলেই ইডি লগাই দিয়ে বলে অভিযোগ উত্থাপন হয়েছে সরকারের এনে কার্যর বিরুদ্ধে ভারত বন্ধর আহ্বান দিছে কৃষক ইউনিয়নে 16 ফেব্রুয়ারি ভারত বন্ধর আহ্বান জানাইছে কৃষক ইউনিয়নের রাষ্ট্রীয় অধ্যক্ষ নরেশ টিকেটিয়ে আমি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর 16 ফেব্রুয়ারি ভারত সম্পূর্ণরূপে বন্ধ থাকিব কিয়নো সরকারের এনে কার্যর বিরুদ্ধে ভারত বন্ধর আহ্বান জানাইছে কৃষক ইউনিয়নে সরকারের বিরুদ্ধে মাত মাতিলেই ইডি লগাই দিয়ে বলে অভিযোগ উত্থাপন হয়েছে আর সরকারে সরকারি কার্যালয় বিপথে পরিচালিত করে বলে অভিযোগ উত্থাপন হয়েছে বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলি কৃষক ইউনিয়নে এই ভারত বন্ধর আহ্বান জানাইছে আর এটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে আর কিছু মুহূর্তের পিছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটিলে আহি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সলনি হয়েছে গুয়াহাটির পথ নির্দেশনা গুয়াহাটিলে আহি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর খন্তেক সময়ের পিছতেই বর্জার বিমানবন্দরত আহি উপস্থিত হব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো কিছু মুহূর্ত বাকি আছে প্রধানমন্ত্রীর ভ্রমণক মহানগরীত খাল সলনি করা হয়েছে যান বাহনের গতিপথ দিনের 2 বজাৰ পৰা নিশা 11 বজালৈকে বাণিজ্যিক বাহন চলাচল বন্ধ রাখা হয়েছে কিয়নো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র কিছু সময়ের পিছতে আহি আছে বর্জার বিমানবন্দরত জিএস রোডত 4 চকাৰ উপরের বাণিজ্যিক বাহন চলাচল বন্ধ করা হয়েছে কেবল ইয়াই নহয় কাইলৈ পুৱা 4 বজাৰ পৰা সন্ধিয়া 4 বজালৈকে বাণিজ্যিক বাহনের চলাচল বন্ধ রাখা হয়েছে 3 চকাৰ উপরের বাণিজ্যিক বাহন সমূহ পাঞ্জাবাড়ি বি বরুয়া রোড লগতে জিএনবি রোড এম জি রোড এটি রোড বি জি রোডত চলাচল বন্ধ করা হয়েছে আজি 2 বজাৰ পৰা নিশা 10 বজালৈকে বন্ধ থাকিব চলাচল কিন্তু জরুরীকালীন বাহনসমূহ চলাচল কৰিব পাৰিব এম্বুলেন্সকে আদি কৰি কেবাখনো জরুরী বাহনৰ চলাচলত বাধা হোৱা নাই আনহাতে মহানগৰীৰ আশে পাশে 37টা পাৰ্কিঙৰ ব্যৱস্থা কৰা হৈছে নামনি অসমৰ পৰা বাহনৰ বাবে 16টাকৈ পাৰ্কিঙৰ ব্যৱস্থা কৰা হৈছে উজনি অসমৰ পৰা অহা বাহনৰ বাবে 12টাকৈ পাৰ্কিঙৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু ক'ত ক'ত আছে এই বাহন কেন্দ্ৰ উল্লেখ কৰা হৈছে গুৱাহাটীলৈ আহি আছে কিয়নো প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু কিছু মুহূৰ্তৰ পিছতেই বৰজাৰ বিমানবন্দৰত উপস্থিত হ'ব দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আর একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে এবার কৃষক সকলের বাবে একটা ডাঙর খবর কেন এবার কৃষক সকলে লাভ করিব সরকারি ধন এবার কোন কোন কৃষকে লাভ করিব ধন তার তথ্য জানা হয়েছে তালিকাত কোন কোন কৃষকের নাম আছে হাতত আছে মাত্র কিছু সময় এটা কাম যদি করা নাই তেন্তে কৃষকে এতিয়াই কাম এই কামটো কৰি লওক কিয়নো প্ৰধানমন্ত্ৰী কৃষক নিধিৰ ধন যদি আপুনি লাভ কৰা নাই 16 নম্বৰ কিস্তিৰ ধন যদি লাভ কৰা নাই তেন্তে এইকেইটা কাম আপুনি কৰাটো অতিকৈ জৰুৰী অতি কম দিনৰ ভিতৰতে কৃষকে লাভ কৰিব কৃষক সন্মান নিধিৰ
16 নম্বৰ কিস্তি ধন কিগ্ৰে কিহককলে কৰিব লাগিব ই কেওয়াইসিৰ কাম আৰু যদিহে ই কেওয়াইসিৰ কাম সম্পূৰ্ণ নকৰে তেন্তে 16 নম্বৰ কিস্তি ধন কিহককলে লাভ নকৰি ফেব্ৰুৱাৰী বা মাৰ্চৰ ভিতৰত কিহকৰ একাউণ্টত জমা হ'ব 16 নম্বৰ কিস্তিৰ ধন সেভ কৰিলক আপুনি বিশেষ কেইটামান নম্বৰ আৰু এইকেইটা নম্বৰ সেভ কৰিলক কিয়নো 16 নম্বৰ কিস্তি ধন চৰকাৰে মুকলাব আৰু যদিহে কিবা জানিবলৈ হয় আপোনাৰ যদি কিবা অসুবিধা পাইছে তেন্তে 1800115526 লগতে 01123381092 নম্বৰত আপুনি ফোন কৰি জানিব পাৰিব এবাৰ কোন কোন কৃষকৰ একাউণ্টত জমা হ'ব কৃষক নিধি সন্মান নিধিৰ ইতিমধ্যে তালিকা প্ৰকাশ পাইছে আৰু এইকেইটা নম্বৰত আপুনি ফোন কৰি আপুনি জানিব পাৰিব পৰৱৰ্তী খবৰটো হৈছে জ্ঞানবাপীত নামাজ পঢ়িবলৈ উপস্থিত 2247 জন নামাজী ওচৰৰ অন্য মছজিদত নামাজ পঢ়িবলৈ আহ্বান আৰক্ষীৰ আমি জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ প্ৰথমবাৰৰ বাবে বৃহৎ সংখ্যক ইছলাম ধৰ্মাৱলম্বী লোক শুকুৰবৰীয়া নামাজৰ বাবেই জ্ঞানবাপীত উপস্থিত হৈ শুকুৰবাৰে জ্ঞানবাপীত নামাজীৰ সংখ্যা আছিল 2247 জন শুকুৰবাৰে অঞ্জুমান ইণ্টেজামিয়া মছজিদ কমিটিৰ আবেদনত জ্ঞানবাপীৰ পৰিসৰত পূজা অৰ্চনাৰ বিৰুদ্ধে নামাজ পঢ়ি প্ৰতিবাদ কৰিবলৈ ইমান সংখ্যক লোক উপস্থিত হৈছিল পৰিস্থিতি এনেকুৱা আছিল যে জ্ঞানবাপীত ভৰি দিবলৈও ঠাই বাকী নাথাকিলে আৰু আৰক্ষীয়ে নামাজীসকলক পিছুৱাই দিব লগা হ'ল লগতে ওচৰৰ অন্যান্য মছজিদলৈ গৈ নামাজ পঢ়িবৰ বাবে আহ্বান জনাইছে আৰক্ষীয়ে দুপৰীয়া যেতিয়া তেওঁলোকে শ্লোগান দি পৰিৱেশ গৰম কৰিবলৈ চেষ্টা কৰিছিল তেতিয়া আৰক্ষীয়ে তেওঁলোকক খেদি পঠিয়াই এই সময়ছোৱাত মুছলমান অঞ্চলৰ দোকান আৰু কাৰখানা বন্ধ আছিল ইয়াৰ পূৰ্বে 2018 চনত 25 অক্টোবৰৰ নিশা জ্ঞানবাপী ৰেডজনত ৱাকফ বৰ্ডৰ দেৱাল ভাঙি পেলোৱাৰ অভিযোগত 2100 জন লোকে 5 দিনা শুকুৰবাৰৰ নামাজৰ বাবে জ্ঞানবাপীত প্ৰতিবাদ কৰিবলৈ উপস্থিত হৈছিল পৰৱৰ্তী খবৰটো হৈছে আৰক্ষী থানাৰ ভিতৰতে সহযোগী শিৱসেনাৰ নেতাক গুৰিয়াই বিজেপি বিধায়কে এই মুহূৰ্তত জনাই আছো গুৰুত্বপূৰ্ণ খবৰ মহাৰাষ্ট্ৰৰ এখন আৰক্ষী থানাৰ ভিতৰতে ঘটিছে এক ডাঙৰ ঘটনা বিজেপি বিধায়ক গণপত গায়কৱাড়ৰ বিৰুদ্ধে সহযোগী শিৱসেনাৰ নেতা মহেশ গায়কৱাড়ক গুলি চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে ঘটনাটোৰ মহেশ গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে তেওঁ বৰ্তমান চিকিৎসালয়ত জীৱন মৃত্যুৰ সৈতে যুঁজি আছে ঘটনাটো শুকুৰবাৰে নিশা উলহাসনগড়ৰ হিল লাইন আৰক্ষী চকীত সংঘটিত হৈছে বুলি জানিব পৰা গৈছে চিন্দে শিবিৰৰ নেতা মহেশ আৰু বিজেপি বিধায়ক গণপতে সমৰ্থকৰ সৈতে ভূমি বিবাদ সন্দৰ্ভত অভিযোগ দাখিল কৰিবলৈ আৰক্ষী থানালৈ গৈছিল তাত মহেশ আৰু গণপতৰ মাজত তৰ্ক আৰম্ভ হৈছিল ইয়াৰ পিছতে বিধায়ক গণপতে মহেশৰ ওপৰত 4 ৰাউণ্ড গুলীচালনা কৰিছে ঘটনাটোত শিৱসেনাৰ বিধায়ক ৰাহুল পাটিলো আঘাতপ্ৰাপ্ত হৈছে দুয়োজন বৰ্তমান থানে চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছে বুলি জানিব পৰা গৈছে গণপত গায়কৱাড়ক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰক্ষীয়ে তেওঁৰ পিষ্টলো জব্দ কৰিছে বুলি জানিব পৰা গৈছে